মণ্ডলের নেতা হলে যা খুশি তাই করা যায়, আইন কানুন সব ওনাদের হাতে। অভিযোগ, হার্ডওয়্যার ব্যবসার আড়ালে দীর্ঘ বছর ধরে রামু, গফুর এবং নাসির নামের এই ত্রিমূর্তি চালাচ্ছে পাচার বাণিজ্য বেলুনিয়ায়। অবশেষে মঙ্গলবার রাতে মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে অভিযানে ধরা পড়ে গফুর। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা 5 বস্তা কাপড় উদ্ধার করে বেলুনিয়া থানার পুলিশ। এ 5টি বস্তার মধ্যে মোট 161টি শাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বেলুনিয়া মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস এবং বেলুনিয়া থানার যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে বেলুনিয়া থানাধীন সারাসীমা এলাকায় গফুর সরকারের বাড়ি থেকে উদ্ধার করে কাপড়ের বস্তাগুলি। যদিও কাপড়ের মালিক গফুর সরকারকে আটক করলেও মহকুমা পুলিশ আধিকারিক কৃত কোনো এক অজ্ঞাত কারণে থানায় নিয়ে আসার ঠিক 5 মিনিটের মধ্যেই ছেড়ে দেওয়া হয় গফুরকে। কেননা এই গফুর ইসমুখ মণ্ডলের নেতা হিসেবেও পরিচিত এলাকায়। পাশাপাশি পুলিশ অভিযান চালিয়ে দাউদ মিয়া এবং উসমান মিয়া নামে 2 যুবককে সন্দেহবশত আটক করে থানায় নিয়ে আসে। ধৃতদের বাড়ি আমজাদনগর এলাকায়। তারা স্বীকার করে, বাংলাদেশি পাচারের উদ্দেশ্যে এই কাপড়গুলো আনা হয়েছে গফুরের বাড়িতে। পাশাপাশি এরা আরও জানায়, অবৈধ পাচার বাণিজ্যের সাথে গফুর সহ দক্ষিণ জেলার মাইনরিটি মোর্চার সম্পাদক নাসির আহমেদও জড়িত। সূত্রে জানা যায়, 2018 নির্বাচনের পালা বদলের পর ভারতীয় জনতা পার্টির এবং দলীয় দলের তকমা লাগিয়ে গফুর এবং নাসির মিলে বেলুনিয়া থানাধীন সারাসীমা সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপড়, ঔষধ, ফেন্সিডিল সহ বাংলাদেশি এবং রোহিঙ্গা পাচারের মতো অবৈধ পাচার বাণিজ্যের সাথেও লিপ্ত বহুদিন ধরেই। সূত্রে আরও জানা যায়, অবৈধ পাচার বাণিজ্যের 1% ঋষিমুখ মণ্ডলের এক বড় নেতার কাছেও গিয়ে থাকে, যার ফলে গফুর এবং নাসিরের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না দল। এদিকে কাপড় উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে বলে জানা যায়। তবে এখন দেখার বিষয়, পুলিশের তদন্তে কিছু বেরিয়ে আসে নাকি পুলিশও গফুর এবং নাসিরের কাছ থেকে 1% পেয়ে তদন্তের ফাইল বন্ধ করে রাখে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। বাংলাদেশে পাচারের লেগে ব্যবসার সাথে কে কে জড়িত? তারা কেউ পাইছে না যাইয়া? বাড়ির মালিক আসিল নি বাড়িতে? পুলিশ আসার আগে কি গফুর আসিল বাড়িতে? পুলিশ দেখে পালাই গেছে।